আমার খালাতো ভাই আব্দুল মাজেদ ভুইয়া, আর ইনি বাংলা মহাকাব্যের শেষ মহাকবি হতে চান, কবি ভাই নামে পরিচিত। আর এ হচ্ছে আমার বান্ধবী। বড়ই প্রীত হলেন তব পরিচয় কি? কবি ভাই, আপনি যে মহাকাব্য লিখছেন তার নামটা যেন কি? মানবিক মহাকাব্য। বাপরে, ভাবছি আপনার মহাকাব্য ছাপলে সারা দেশে মানবিক বিস্ফোরণ ঘটে। নিশ্চয়ই ঘটবে, কিন্তু আমার সমস্যা হচ্ছে আমেরিকা রাশিয়ার যে কোনো একটা আণবিক বোমায় শেষ না হলে আমার মহাকাব্য যে সমাপ্তই হবে না। তবেই হয়েছে, তার আগে হয়তো পৃথিবীটি শেষ হয়ে যাবে। আপনার মধুর বচন শুনে বড়ই প্রীত হলেন। আপনার কথা শুনে আমার গুরুদেব মাইকেলের ভাষায় বলতে হয়, আচম্বিতে বাজিল বাঁশরি বীণা মৃদঙ্গ মন্দিরা। আর হবে নাই বা কেন, আপনার মতো সুন্দরী তন্নীকে দেখলে মনে হয় অবগাহে দেহ স্বচ্ছ সরোবরে কৌমুদী নিশীতে যথা। ওইসব অন্যের উপন্যাস শুনলে কি হবে, নিজের তো শেষ করো, শুনবো। শুনবি না? আপনারা রুনা চলবো না। কি বললি ওই ভৃত্য? ওইটা তো যে ক্যাপ্টেন সাহেব, আপনাদের শিগগির ভিতরে ডাকে। এই ছিঁড়ে ছিঁড়ে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ভেবেছিলাম এমনি নিভৃতে শান্ত পরিবেশে করব তোদের সাথে মধুর আলাপ। তা চলি রে শোভা, চলি মিস লিলি। ও মিস লিলি, নামটিতে যদিও গন্ধ ইটালি ইটালি, তবুও দেখলে মনে হয় চাঁদের কিরণে আর সাগরের ঢেউয়ে যেন করেছে কোলাকুলি। আচ্ছা চলি মিস লিলি। আবার ধাক্কো মেরে দিলি। Oh,